হাই এভরিওয়ান এক্সাম্পথ বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকের ভিডিওটি টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করব তার আগে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে দেখে নিন গতিবেগ বের করা সূত্র হল দূরত্ব বাই সময় অর্থাৎ এস সমান ডি বাই টি যেখানে এস হচ্ছে গতিবেগ ডি হচ্ছে দূরত্ব এবং টি হচ্ছে সময় আবার দূরত্ব সমান গতিবেগ ইনটু সময় অর্থাৎ ডি সমান অ্যাস ইন্টু টি দু নম্বর গতিবেগের একক যদি কিলোমিটার পার ঘন্টায় দেওয়া থাকে তাহলে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করতে হলে আমরা পাঁচের আঠেরো দিয়ে গুণ করব তিন নম্বর গতিবেগের একক যদি মিটার পার সেকেন্ড দেওয়া থাকে এবং কিলোমিটার পার ঘন্টাতে পরিবর্তন করতে হলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করব চার নম্বর গতিবেগ ও সময় ব্যস্তানুপাতিক গতিবেগের অনুপাত এক্স অনুপাত ওয়াই হলে সময়ের অনুপাত হবে ওয়ান বাই এক্স অনুপাত ওয়ান বাই ওয়াই সমান ওয়াই অনুপাত এক্স অর্থাৎ গতিবেগের অনুপাত থেকে সময়ের অনুপাত আসতে হলে পুরোটা পাল্টে যাবে অর্থাৎ ওয়াই অনুপাত এক্স হয়ে যাবে পাঁচ নম্বর কোনো স্থানে এক্স কিলোমিটার গতিবেগতে গিয়ে আবার ওয়াই কিলোমিটার গতিবেগে ফিরে এলো অথবা প্রথম অর্ধেক অংশ এক্স কিলোমিটার গতিবেগে গেল আবার দ্বিতীয় অংশ অর্ধেক ওয়াই কিলোমিটার গতিবেগে ফিরে এলো এরকম অবস্থাতে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হবে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ফল ফর্মুলা রয়েছে যা আমরা কোশ্চানের মাধ্যমে দেখে নেব প্রথম কোশ্চানে বলা হয়েছে একটি গাড়ির গতিবেগ নব্বই কিমি প্রতি ঘন্টা গাড়িটি এক সেকেন্ডে মিটার দূরত্ব যাবে তাহলে স্পিড সমান দেওয়া রয়েছে নব্বই কিমি প্রতি ঘন্টা তাহলে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড আসতে হলে আমরা পাঁচের আঠেরো দিয়ে গুণ করবো তাহলে সমান নব্বই গুণিত পাঁচের আঠেরো তাহলে আঠেরো কে আঠেরো পাঁচ নব্বই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ মিটার পার সেকেন্ড তা গাড়িটি এক সেকেন্ডে কত মিটার দূরত্ব যাবে না পঁচিশ মিটার দূরত্ব যাবে তাহলে গাড়িটি পঁচিশ মিটার দূরত্ব যাবে কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে এক ব্যক্তির কুড়ি কিলোমিটার গতিবেগে ব্যক্তির চারশো মিটার দূরত্ব যেতে কত মিনিট সময় লাগবে তাহলে স্পিড সমান দেওয়া রয়েছে কুড়ি কিমি প্রতি ঘন্টা চেয়েছে কি কত মিনিট সময় লাগবে তাহলে আমরা জানি অ্যাস সমান ডি বাই টি আর টি সমান ডি বাই তাহলে টি সমান ডি বাই এস হবে অর্থাৎ দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব কত দেওয়া হয়েছে দূরত্ব দেওয়া রয়েছে চারশো মিটার তাহলে উপরে চারশো বাই স্পিড দেওয়া রয়েছে কত কুড়ি কিমি তাহলে কুড়ি গুণিত কিলোমিটারকে মিটার পার সেকেন্ড আসতে হলে আমরা পাঁচের আঠারো দ্বিগুণ করব তাহলে পাঁচের আঠারো তাহলে হয় চারশো বাই কুড়ি গুণিত আঠারো বাই পাঁচ কুড়ি এক্কে কুড়ি তাহলে কুড়ি এক কুড়ি কুড়ি কুড়িতে চারশো পাঁচ একে পাঁচ চার পাঁচে কুড়ি তো চার আঠেরোই বাহাত্তর তাহলে হবে কত বাহাত্তর সেকেন্ড তাহলে বাহাত্তর সেকেন্ড সমান এক মিনিট বারো সেকেন্ড ঠিক আছে সময় লাগবে পরের কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে এক ব্যক্তি সাতশো পঞ্চাশ মিটার পথ দু মিনিট তিরিশ সেকেন্ডে যায় তাহলে গতিবেগ নিণয় করো তাহলে গতিবেগ সমান হচ্ছে অ্যাস সমান ডি বাই টি তাহলে ডি হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার সাতশো পঞ্চাশ মিটার বাই হচ্ছে দু মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ দু মিনিট তিরিশ সেকেন্ড সমান হচ্ছে দেড়শো সেকেন্ড তাহলে দেড়শো সেকেন্ড তাহলে শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য পনেরো কে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড কিন্তু চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টাতে তাহলে পাঁচ মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘণ্টাতে হলে আঠারো পাঁচ দিয়ে গুণ করব তাহলে পাঁচ গুণিত আঠারো পাঁচ 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 কেটে তাহলে হয় আঠারো মিটার সরি আঠেরো কিমি পার আওয়ার ঠিক আছে পরের কোয়েশ্চেন দেখে নেব কী বলা হয়েছে এক ব্যক্তি ছশো মিটার রাস্তা যায় পাঁচ মিনিটে তাহলে তার গতিবেগ কত কিমি পার ঘন্টা হিসাবে তাহলে গতিবেগ সূত্র জানি এস সমান ডি বাই টি তাহলে ডি হচ্ছে ছশো মিটার ছশো বাই টি হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট সমান তিনশো সেকেন্ড তাহলে নিচে দেবো তিনশো তাহলে মিটার পার সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড তাহলে এককটা কী হলো এর একক হলো মিটার পার সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ডকে আমরা কিমি পার ঘন্টা ঘণ্টা আনবো তাহলে কত দিয়ে গুণ করবো আঠেরো পাঁচ দিয়ে গুণ করবো তাহলে আঠেরো বাই পাঁচ সমান হবে সেভেন পয়েন্ট টু কিমি পার আওয়ার ঠিক আছে পরে কোশ্চেন দেখে নেবো কী বলা হয়েছে এক ব্যক্তি তার নির্দিষ্ট গতিবেগে একের তিন গতিবেগে গেলে চল্লিশ মিনিট দেরিতে অফিস পৌঁছায় তাহলে নির্দিষ্ট কত সময় অফিসে পৌঁছায় এরকম কোশ্চেন ক্ষেত্রে আমরা লবের সাথে লেট মিট গুণ করবো লবের সাথে লেট মিট গুণ করবো তাহলে গতিবেগ একের তিন এক হলো লব এবং হর হলো তিন তো লবের সাথে আমরা লেট মিট গুণ করবো কত লেট মিট কত রয়েছে লেট মিট রয়েছে চল্লিশ তার লভ হচ্ছে এক তার অতএব এক গুণিত চল্লিশ সমান চল্লিশ মিনিট সময় লাগবে অর্থাৎ সূত্র কি লভের সাথে লেড মিনিট গুণ করব পর কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে এক ব্যক্তি দুশো মিটার চব্বিশ সেকেন্ডে যায় তাহলে কিমি পার ঘন্টা হিসাবে গতিবেগ কত তাহলে গতিবেগ বের করতে বলেছে তো গতিবেগ সূত্র হলো অ্যাস অর্থাৎ স্পিড সমান ডি বাই টি অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম তাহলে ডি হচ্ছে দুশো মিটার এবং টি হচ্ছে কত চব্বিশ সেকেন্ড তাহলে এটা পুরোটা কী হল এর গতিবেগ একক কি না মিটার পার সেকেন্ড কিন্তু চেয়েছে কতই কিমি পার ঘন্টা হিসাবে তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা আনতে হলে আমরা গুণ করবো আঠেরো পাঁচ আঠেরো পাঁচ তাহলে হবে কত তিরিশ কিমি পার আওয়ার তাহলে গতিবেগ কত তো গতিবেগ হলো তিরিশ কিমি পার আওয়ার ঠিক আছে দেখে নেব কি বলা হয়েছে এক ব্যক্তি পাঁচ কিলোমিটার গতিবেগে পনেরো মিনিটে একটি ব্রিজকে অতিক্রম করে ব্রিজটি কটো মিটার দৈর্ঘ্য আছে তাহলে গতিবেগ পাঁচ কিমি পার আওয়ার সমান পাঁচ হাজার মিটার পাঁচ হাজার মিটার এবং এক ঘন্টার সমান ষাট মিনিট তাহলে আমরা বলতে পারি ষাট মিনিট যায় পাঁচ হাজার মিটার অর্থাৎ গতিবেগ দেওয়া হয়েছে পাঁচ কিলোমিটার পাঁচ কিমি পার আওয়ার মানে ঘন্টায় পাঁচ হাজার মিটার যায় তাহলে অর্থাৎ তাহলে ষাট মিনিটে যায় পাঁচ হাজার মিটার তোমার বলতে পারি ষাট মিনিট যায় পাঁচ হাজার মিটার তাহলে প্রশ্নই চেয়েছি কি পনেরো মিনিটে কত দূর যাবে তাহলে পনেরো মিনিট যাবে পাঁচ হাজার বাই পনেরো গুণিত সরি পাঁচ হাজার বাই ষাট গুণিত পনেরো সমান হবে বারোশো পঞ্চাশ মিটার ঠিক আছে পরে কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে দেড়শো মিটার একটি ট্রেন বারো সেকেন্ডে একটি বাসকে অতিক্রম করে তাহলে কত সময়ে আড়াইশো মিটার লম্বা একটি সুরঙ্গকে অতিক্রম করবে তাহলে মোট দূরত্ব কত মোট দূরত্ব রয়েছে একশো পঞ্চাশ মিটার এবং আড়াইশো মিটার তাহলে মোট দূরত্ব অর্থাৎ ডিস্ট্যান্স সমান একশো পঞ্চাশ যুক্ত আড়াইশো সমান হচ্ছে চারশো মিটার তাহলে বলা রয়েছে যে পনেরোশো মিটার যাচ্ছে বারো সেকেন্ডে সরি দেড়শো মিটার যায় বারো সেকেন্ডে ঠিক আছে তাহলে এক মিটার যাবে কত বারো বাই দেড়শো সেকেন্ডে তাহলে মোট দূরত্ব কত চারশো মিটার তাহলে চারশো মিটার যাবে বারো বাই দেড়শো গুণিত চারশো সমান বত্রিশ সেকেন্ডে তাহলে কত সময় আড়াইশো মিটার লম্বা একটি সুরঙ্গ অতিক্রম করবে না বত্রিশ সেকেন্ডে একশো দেড়শো মিটার প্লাস আড়াইশো মিটার পথকে অতিক্রম করবে ঠিক আছে পরে কোয়েশ্চেন দেখে নেব কী বলা হয়েছে এক ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট দূরত্ব তিরিশ তিরিশ কিলোমিটার গতিবেগে যায় এবং কুড়ি কিলোমিটার গতিবেগে ফিরে আসে তাহলে তার কত তাহলে কি যাবার সময় গেল তিরিশ কিলোমিটার গতিবেগে এবং ফেরত আসার সময় এল কুড়ি কিলোমিটার গতিবেগে তাহলে কী বলা হয়েছে তার গড় কত তাহলে এরকম অবস্থায় গড় গতিবেগ সূত্র হল টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই যেখানে টু ইন্টু এক্স হচ্ছে যাবার সময় গতিবেগ তিরিশ এবং ওয়াই হচ্ছে রিটার্ন আসার সময় গতিবেগ তাহলে কুড়ি বাই তিরিশ প্লাস কুড়ি তাহলে হবে দুই গুণিত তিরিশ গুণিত কুড়ি বাই পঞ্চাশ শূন্য কেটে গেল পাঁচে কে পাঁচ পাঁচ ছ তিরিশ তাহলে ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে চব্বিশ কিমি প্রতি ঘন্টা তাহলে তার গতিবেগ হলো চব্বিশ কিমি প্রতি ঘণ্টা ঠিক আছে পরে কোশ্চেন দেখে নেব কী বলা হয়েছে এক ব্যক্তি তার অফিস তিরিশ কিলোমিটার গতিবেগে গেলে দশ মিনিট দেরিতে পৌঁছায় এবং চল্লিশ কিলোমিটার গতিবেগে গেলে পাঁচ মিনিট তাড়াতাড়ি পৌঁছায় তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত তাহলে এরকম কোশ্চেন আমরা ফর্মুলা জানি যে মোট দূরত্ব মোট দূরত্ব সমান গতিবেগের গুণফল গতিবেগের গুণফল বায় গতিবেগের পার্থক্য গতিবেগের পার্থক্য ইন্টু সময় পার্থক্য সময়ের পার্থক্য এই সময় পার্থক্যটা ঘন্টায় প্রকাশ করবো আমরা শুধু ঘন্টাতে হবে সবসময় তাহলে কি গতিবেগের গুণফল তাহলে গতিবেগের গুণফল কি প্রথম গতিবেগ রয়েছে তিরিশ কিমি তাহলে তিরিশ গুণিত দ্বিতীয় গতিবেগ কত চল্লিশ কিমি তাহলে চল্লিশ বাই গতিবেগের পার্থক্য পার্থক্য হচ্ছে তিরিশ এবং চল্লিশ অর্থাৎ দশ তাহলে চল্লিশ মাইনাস তিরিশ হচ্ছে দশ গুণিত সময় পার্থক্য সময় পার্থক্যটা কীভাবে আমরা বের করব সময় পার্থক্য বের করব যদি সময় যদি দুটোই তাড়াতাড়ি থাকে অর্থাৎ একটা দেওয়া রয়েছে কত একটি দেওয়া হয়েছে দশ মিনিট দেরিতে এবং পাঁচ মিনিট তাড়াতাড়িতে তাহলে এ অবস্থায় হবে যোগ তাহলে এ অবস্থায় হবে যোগ অর্থাৎ পাঁচ এবং দশ হচ্ছে পনেরো তাহলে যেহেতু দেওয়া রয়েছে পনেরো মিনিট তাহলে প্রকাশ করতে হবে ঘন্টায় তাহলে আমরা ভাগ করবো ষাট দিয়ে আবার যদি সময় যদি দেওয়া থাকতো দশ মিনিট তাড়াতাড়িতে অর্থাৎ দুটো তাড়াতাড়ি দেওয়া থাকতো এখানেও তাড়াতাড়ি আবার এখানেও তাড়াতাড়ি তাহলে সময় পার্থক্য আমরা বিয়োগ করতাম যেহেতু বলা হয়েছে বিপরীত একটি দেরিতে এবং একটি তাড়াতাড়িতে তাহলে সময়ের পার্থক্য আমরা কী করবো যোগ করব অর্থাৎ দশ যুক্ত পাঁচ সমান পনেরো মিনিট যেহেতু ঘন্টায় প্রকাশ করতে হবে সময়কে তাই আমরা সাইট দিয়ে ভাগ করলাম ঠিক আছে তাহলে উত্তর হবে তিরিশ কিমি তিরিশ কিমি তাহলে অফিসের দূরত্ব কত না তির অফিসের দূরত্ব হলো তিরিশ কিমি ঠিক আছে ভিডিওটি এই পর্যন্ত রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ